সুন্দর করে কেটে দিয়েছি তোকে আমি কাটতে বলেছি ওই লোকটা তোমার উপর শুট করবে না সেটা আমি ডিসাইড করব কতটা চুল ফেটে গেল কালিদাসের ঢোল হ্যালো গাইজ ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তো আজকে আমি আর দিদি মিলে প্ল্যান করেছি যে আয়েশার সাথে প্র্যাঙ্ক করব আর সেই প্র্যাঙ্কটা কি দিদি তুমি বলে দাও সেটা হচ্ছে ওর চুল কাটবো কারণ অনেক দিন থেকে ওকে বলা হচ্ছে চুল কাটতে মা একদমই দেখতে পাচ্ছেন ওর বড় বড় চুলগুলো আর ও রিসেন্টলি ভেবেছে যে ওর চুলটা একটু বড় করবে নিউ লুক ক্রিয়েট করবে সেটা বাট লাইক আমরা ভাবলাম যে তাই আমি আর দিদি মিলে ভেবেছি যে ওর চুলটাকে কেটে দেব আর তার সাথে দিদির কাছে আছে কাঁচি তো কাঁচিটা দেখিয়ে দাও দিদি এই যে আজকে আমি আর দিদি ঘুমাচ্ছে মানে কখনোই চুলটা বড় করেনি বাট ও রিসেন্টলি ভেবেছে যে শাহরুখ খানের পাঠান দেখেছে পাঠান দেখার পরে ও বলেছে বড় বড় চুল রাখবে তো লেটস সি কি রিঅ্যাকশন হয় আজকে তো আমি শেষ শুনে আমাকে শেষই করে দেবেন মানে ও লিটারালি মা মানে ও আগে যখন ওকে বলা হতো চুল কাটতে ওকে বলতেই হতো না ও নিজেই মানে ও কেটে চলে আসতো বাট এইবারে সে মন থেকে চেয়েছে ও নিউ লুক ক্রিয়েট করবে বিকজ অফ পাঠান হ্যাঁ তো এখন আমি দিদির রুমের কাছে আছি আর এইদিকে হলো আমার রুম তো গাইস চলো যাওয়া যাক আয়েশার কাছে চুল কেটেছিস চুলটা বড় করছিলাম ভিউয়ারদের জন্য একটা নতুন লুক দেখাবো আর সব হেয়ার স্টাইল বল মানে খারাপ করে দিলি এই দেখ এই দেখ আমি এত মাস ধরে তোর চুল দেখতে পাচ্ছি না দেখ কি সুন্দর লাগছে দেখ দেখ দেখো গাইস ওকে কত সুন্দর লাগছে চুলটা আমি কি সুন্দর করে কেটে দিয়েছি তোকে আমি কাটতে বলেছি হ্যাঁ তোকে আমি কাটতে বলেছি আমি তো এক দু মাস ধরে আমি জমে রেখেছি চুলটাকে বড় করার জন্য আর তুই আমার চুলটা কেটে দিলি তোর চুলটা আজ আমি বাড়ির সামনে ঝুলিয়ে রাখবো তোর চুলটা চুল কেটেছে আমার লুকটাও খারাপ দেখ ওর হাতে দেয় কি করে ওর হাতে দেয় ওর হাতে দেয় আমি কিছু জানি না আমি তো রোজ তোমাকে বলতাম যে আমি একটা নতুন লুক করতে চাই ওই লুকটা তোমার উপর শুট করবে না সেটা আমি ডিসাইড করবো
করবে কিনা সেটা আমি ডিসাইড করব কি দরকার ছিল ডোন্ট টাচ মি মারবো চুলটা পুরো এই করে দিল বলো হরি বল কতটা চুল ফেটে গেল কালিদাসের ঢোল বলো হরি বল হরি বল কি মজা এখন আমাকে চুল কাটতে হবে সেলুন যেতে হবে কাটো না চুল এখন আমাকে সেলুন যেতে হবে যাও সেলুন যাও কত মাস ধরে আমি ভাবলাম যে একটা নতুন লুক ভিউয়ারদেরকে দেখাবো পাঠান কেন পাঠান শাহরুখ খান পচা শাহরুখ খান আরে লুকটা ভালো লাগতো তোর ইচ্ছে করছে আরে চুল কেটে দিই আয় আয় আমার কাছে আয় কিছু বলছে না অফ ক্যামেরায় মনে হয় দেবে আজকে দিদিকে না few moments later তো গাইস এরা চুল এমন বাজে ভাবে কেটেছে আমাকে সেলুন আসতেই হলো আর এই দেখো সেলুন তো এখন আমি হেয়ার কাটিং করব তারপর হেয়ার কাটিং এর পর তোমাদেরকে দেখাবো এরকম লুকটা হয়েছে আমার আগে লুকটা তো নষ্ট করে দিল এরা দেখি তুমি কি করবে আইব্রো তো একটা হেয়ার কাট আর একটা আইব্রো তো এই জাস্ট আমি শ্যাম্পু করে বসলাম আর কখন পল্লবী এই ভিডিওটা বানিয়েছে আমি দেখিনি পরে দেখলাম তাই আমি অ্যাড করে দিলাম এই প্র্যাঙ্ক ভিডিওতে এখন আমার হেয়ার কাট চলছে আর এই ভাইটা আমার খুব সুন্দর হেয়ার কাটিং করে দেয় অ্যান্ড ওকে আমি প্র্যাঙ্কের ব্যাপারে বললাম দেন ও শুনে হাসছিল লিটারেলি আর এখন লাগভাগ 90% আমার হেয়ার কাটিং কমপ্লিট হয়ে গেছে ফাইনাল লুকটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি অ্যান্ড এটা হলো আমার ফাইনাল লুক তো খুব ভালো লাগছে দেখতে আমারও খুব ভালো লেগেছে কাটিংটা আর যখনই আসি আমি এই ভাইয়ের কাছে কাটি এতে খুব সুন্দর কাটিং করে তো তোমরা কমেন্ট বক্সে জানাও গাইস কীরকম হেয়ার কাটিংটা হয়েছে তো ভাই আমার হেয়ার কাট করেছে খুব সুন্দরভাবে হেয়ার কাট করেছে তোমরা দেখলে তো এখন আমার হেয়ার কাট কমপ্লিট হয়ে গেছে তো এখন আমরা বেরিয়ে পড়লাম বাই 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 টাটা হাম উঠছে অ্যান্ড হ্যাঁ হ্যাঁ আর সামনে আমার সো গাইস হেয়ার কাটিং করা হলো ওই হেলমেটটা পরেছিলাম তাই চুলটা আবার বসে গেছে তো এবার আমি যাব স্নান করে ফ্রেশ হয়ে তারপর আগেন তোমাদের সাথে কথা বলবো তো স্টে টিউন একটু ওয়েট করো ব্লগ তো এন্ড হতেই চলেছে আর একটু ওয়েট করো সরি সরি ব্লগ না প্র্যাঙ্ক এটা প্র্যাঙ্ক ছিল তো আমি তো ভুলে গেছি আমি ভাবলাম ব্লগ তো এটা প্র্যাঙ্ক ছিল তো প্র্যাঙ্কটা এন্ড হতেই চলেছে দিয়ে যখন আমি চুলটা কাটছিলাম তখন যে দাদাটা কেটে দিচ্ছিল চুল ও নিজেই বলল যে তোমার চুলটা এক সাইডে কাটা পিছনের দিকে কাটা কেউ কেটেছিল না তুমি কেটেছিলে তারপর দাদাকে বললাম যে না এটা প্র্যাঙ্ক ভিডিও আমরা করেছিলাম আমার বোন দিদি ছোটদি তো যখন আমি ঘুমাচ্ছিলাম তখন ও আমার চুলটা কেটে দিয়েছিলো ও আর পল্লবি চালাকি করে তো সেটাই বললাম ও শুনে হাসলো তো গাইস আজকে এদের জন্য আমাকে হেয়ার কাট করতে হলো এই ফ্রেশ হয়ে বেরোলাম আর এখানে সুলতানা আছে এদের জন্য আজকে হেয়ার কাট করতে হবে শয়তান ইভান আমাদের প্র্যাঙ্কটা দেখোনি না আমার উপর প্র্যাঙ্ক করেছে হেয়ার কাট করে আসলে চুলটা কেটে দিয়েছিল সুলতানা নেক্সট টাইম আমিও কাটবো সুলতানা কাটবো আর একবার ডলিরও কাটবো কেটে দেখিস আসলে কাটবো অরিজিনাল তুই কেটে দেখিস যেরকম মাছ সাহস কত আমি দেখি তাও তো এবারে চুল রেখেছি মাথায় অন্যবারে ন্যাড়া করে দেব রেখেছি
এরপর ট্রিমার দিয়ে ট্রিম করে নেব, এই যে নিচেগুলো যে টাক করেছি সেটা পুরো একদিক দিয়ে উড়িয়ে দেব। তখন টাকলু ছাড়া আর কোনো উপায় নেই। হ্যাঁ, তখন সেই ভাবে আমাদের দেখা আছে।